আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো এই অংশটার নাম হচ্ছে খোলামোড়া ঘাট, কামরাঙ্গি চরের যে সাইডটা সেই নদীর পাড়ে আমরা রয়েছি। এই অংশে কিন্তু গাছগুলো যদি দেখি তাহলে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠতেছে, আর ওয়াকওয়েটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর দুনো সাইডে যে ধরনের যেই রেলিংয়েরটা যে রংটা সেটা কিন্তু অল্প কিছুদিন আগে করা হয়েছে, যার কারণে তো এই সুন্দর দৃশ্যগুলোকে আসলে অসুন্দর করার জন্য কিছু ছেলেপেলে থাকে, তো তারা কিন্তু এখানে এসে নেশা পানি করে। এরপর যারা এখানে ঘুরতে আসে কপাল বা মেয়েরা ঘুরতে আসে টিজিম টিজিম করে। তো এই অংশে কিন্তু সেই জিনিসটা বেশি দেখা যায়, কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু অতটা মানে জনবহুল না। ধরতে গেলে একটু ব্যাক সাইড দেখেন, সবগুলো বাড়ি ঘরের পিছন সাইডে হলো এটা। তো দর্শক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দর্শক, এই অংশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এর মূল কারণ হচ্ছে দুইটা। প্রথম যে কারণটা সেটা হচ্ছে বৃষ্টির ফলে কিন্তু এখানকার যে ময়লাগুলো ছিল অনেক ময়লাগুলোই আসলে সরে গেছে বা ধুয়ে মুছে গেছে। আর বৃষ্টির ফলেই কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এই যে বিএডব্লিউটি এর যারা ইজারাদার যারা কন্ট্রাক্ট পেয়েছে তারা কিন্তু এখানে রং করতেছে। তো সেটাই আসলে দেখার জন্য আমরা চলে আসছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য আসলাম। দেখতে পাচ্ছেন একজনে রং করছে আরেকজনে এটা পরিষ্কার করতেছে, কারণ পরিষ্কার ছাড়া তার রং দেওয়া যায় না। বড় ভাই, এটা কি একবারই পুষে দেন নাকি দুইবার দেন? একবারই। এর উপরে দেখে আর কোন রং হবে? তো দর্শক, এইভাবে কিন্তু রং করা হচ্ছে। তো প্রথম অবস্থায় তারা সাদা একটা রং করবে, এটা উপর দিয়ে কালারিং যে রংটা সেটা করবে, তার মানে দুইবার রং করা হবে। তো যাক দর্শক, চলছে বিএডব্লিউটি কর্তৃক বুড়িগঙ্গা নদীর পাড়ে, অনেক ব্যয়বহুল পায়ে হাঁটার রাস্তা। এবং এটা করা হয়েছে তিন চার রকমভাবে, একটা হচ্ছে ব্রিজ আকারে, একটা হচ্ছে কিউয়াল আকারে, আর একটা হচ্ছে ব্লক আকারে, আর একটা হচ্ছে ব্রিজ প্লাস ব্লক আকারে। তো নানান জায়গায় যেরকম প্রয়োজন সেরকমভাবে তারা তৈরি করার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, আমার কাছে সবচেয়ে নিম্নমানে যেটা লেগেছে সেটা হলো এইটা ব্লক আকারে যে বাসটা সেটা আমার কাছে খুবই নিম্নমানের লেগেছে। আর এটা কতদিন টিকসই হবে সেটা আসলে এই বুড়িগঙ্গা নদীর উপর নির্ভর করে, কারণ আপনারা জানেন হয়তো বুড়িগঙ্গা নদী কিন্তু অন্তত এই বছরটায় অনেক শক্তিশালী ঢেউ স্রোত দেখা যাচ্ছে, এবং সেটা আমরাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারা এখনো রং করা শুরু করেনি, আর অতদূর পর্যন্ত কিন্তু তারা রং করেছে পিছন সাইডে। তো এইভাবে তারা কালারিং করে যাচ্ছে, রং করে যাচ্ছে। আর কিছুদিন হয়তো বা পর ড্রেনে যে এপাশে যে ড্রেনের রাস্তাটা, ও মা, এখান থেকে ময়লা একবার ভরে গেছে। তো এই যে ড্রেনের রাস্তাটা সেটা তারা পরিষ্কার করে এটা উপর দিয়ে স্ল্যাব বিছাবে। তো আরও কিছুদিন সময় হয়তো বা লাগবে এখানে পুরোপুরি কাজ যেটা শেষ করার জন্য। নদীর দৃশ্যের কথা যদি বলি, ওয়াও, অনেক সুন্দর আসলে। নদী যখন বর্ষার পানি এসে পড়ে তখন কিন্তু নদীটা দেখতে আরো অনেক সুন্দর হয়ে যায়। নদীতে যদি পানি না থাকে তাহলে সেটা নদী হলো কিভাবে? যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইটা এনে রেখে দিয়েছে তাদের বিক্রির উদ্দেশ্যে। না, মনে হয় যে নদীর পাড়ে ঠিক আছে আপনারা ব্যবসা করেন, সমস্যা নাই, যদি আর একটু সরিয়ে রাখা যেত মালগুলো। আসলে আমরা চাই না যে মালগুলো পরে ওয়াকওয়েটা নষ্ট হয়ে যাক বা ভেঙে যাক, কারণ কেবল নতুন তৈরি করা হয়েছে এবং আমরা ঘোষণা দিয়েছিলাম যে 100 বছর টিকবে। তো যদি আপনারা এভাবে নষ্ট করেন তাহলে 100 বছর তো দূরের কথা, 1 বছর টিকবে কিনা সন্দেহ। তো দর্শক, আপনাদেরকে জানাবার উদ্দেশ্যে আবারও বলতেছি যে এই ওয়াকওয়েটা কিন্তু এখনও নির্মাণাধীন রয়েছে, এটা শেষ হতে হতে
2024 সাল পর্যন্ত লাগবে। তো যখনই শেষ হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিন্তু আপডেট দিব অবশ্যই। তো দর্শক, যেটা বলেছিলাম তো সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে অংশে মাল আনা নেওয়া করতে গিয়ে এখানে কিন্তু ভেঙে গেছে। তো এইভাবে আসলে মালগুলো, এই যে দেখেন, অথবা গাড়ি নামানো হয়েছিল, এভাবে কিন্তু এই অংশের যে অংশটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো দর্শক, আজ হাতটাতে কিন্তু আমি অলরেডি শিমুলতলার সামনে এসে পড়েছি, চেষ্টা করবো আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখানো। যদিও আজকের ভিডিওটা একটু বড় হবে, সেজন্য আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানকার যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো কিন্তু এখন অনেক সবুজে পাতা দিয়ে ভরে গেছে। এর মূল কারণ হচ্ছে কয়েকদিনে বৃষ্টির ফলে কিন্তু এখন মানে যে ওয়েদারটা, এখন কিন্তু গাছ লাগানোর মোক্ষম সময়। তো এরপরও আসলে এখানে তো গাছ আরও অনেক আগে লাগানো হয়েছিল, গাছগুলো মরি বাঁচি এরকম অবস্থায় ছিল, কিন্তু বৃষ্টির পানি পেয়ে কিন্তু এই গাছগুলো এখন বেড়ে উঠেছে। তবে এখানকার যারা ঘুরতে আসে তাদের একটাই অবজেকশন, সেটা হচ্ছে যে নদীর পাড়ে গাছ যদি একটু বড় হতো তাহলে ছায়া পড়তো, তাহলে বসতে বা হেঁটে যেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হতো। তো এখানে কিন্তু বর্তমানে আমি যা দেখলাম শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, এছাড়া মানে বড় কোনো গাছ লাগানো হয়নি অন্তত নদীর পাশ দিয়ে। তবে আমার হিসেবে যেহেতু আমরা নদীর পাড় দিয়ে বড় গাছ লাগাতে পারি নাই, বাট এই পাশে এই অংশে যদি আমরা বড় গাছগুলো লাগাতে পারতাম, অন্তত এক সাইডে বড় গাছ থাকলে ছায়ার একটা মানে হতো আর কি, ছায়ার একটা। তো দর্শকদের এই যে ব্লগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লগগুলোই কিন্তু আসলে অনেক দর্শকই অবজেকশন দিয়েছে, সেটা হচ্ছে যে এই ব্লগগুলো ভেঙে যায় বা সরে যাওয়ার বা বৃষ্টি আসলে ডেবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা নিয়ে কিন্তু অনেকে অবজেকশন দিয়েছিল। এবং আমি যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমি দেখেছিলামও তাই হয়েছিল, পরবর্তীতে কিন্তু এখানে এসে আবারও মেরামত করা হয়, এরপরে কিন্তু এটা উপর দিয়ে ওয়াক ওয়ে বানানো হয়। তো দর্শক, এভাবেই এগিয়ে চলেছে BAWTA কর্তৃক ব্লক আকারে পায়ে হাঁটা রাস্তা ও খেলাধুলা। তো নদীর পাড়ে আপনারা জানেন ফাঁকা কোনো জায়গা থাকলেই কিন্তু এখানে খেলাধুলা করা হয়। আর আপনাদের তো সুবিধার্থে বলি, এখান থেকে কিন্তু আসলে একটা খাল ছিল, তো খালের জায়গায় এখন দেখতে পাচ্ছেন বাড়ি ঘর, বিশাল বড় বড় অট্টালিকা, এরকমই হয় আসলে। দর্শক, আমরা কবরস্থানকে ছাড় দেওয়ার জন্য আমরা নদীর অনেক ভিতরে এসে সীমানা পিলার গাড়লাম, বাট কি হলো, কবরস্থানের জায়গা হয়ে গেল গরু ফার্ম। আসলে এভাবেই আসলে আমরা একটু ছাড় দিলে দেখা যায় যে আমরা আসলে মসজিদকে যদি মানে ইয়া বানায় ফেলতে পারি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে তো কবরস্থান তো এটা কোনো বিষয় না আমাদের কাছে, কারণ এরা মরা ব্যক্তিকে অভিযোগ দিবে বলেন, একটু ছোট হলে সমস্যা নাই। তো এইভাবে আসলে আমাদের বর্তমান যে ঢাকা শহরটা ছোট হতে হতে একবার অনেক ছোট হয়ে যাচ্ছে, একদিন হয়তো বা দেখা যাবে যে একটা কবর উপরেই মনে হয় দুইটা তিনটা করে কবর লাশ হয়ে দিবে, এরকম অবস্থা হবে। আর এটাই স্বাভাবিক, কারণ বর্তমানে কিন্তু তাই হচ্ছে আজিমপুরে, এবং যেগুলো রানিং কবরস্থান সেগুলোতে কিন্তু এরকমই হচ্ছে। তো এইভাবে আসলে দর্শক, এই যে দেখেন এই যে কবরস্থান, এই যে কবর রয়ে গেছে, তো আমরা কি চাইলে পারতাম না এই বান্ধবীটা একটু বড় করে আরো কবরস্থানে বড় করতে? আমরা পারি না, আসলে আমরা পারি না, কারণ পারতে গেলে তো এই জায়গাটা হয়তো ভবিষ্যতে আর মানে আমরা দখল করতে পারবো না। তো সেই কারণে আমরা কবরস্থান ছোট বানালাম, আশেপাশে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা দখল করে ফেললাম। তো এটাই আসলে BAWTA এরও আসলে ছাড় দেওয়াটা মানে আমার মনে হয় না প্রয়োজন হয়েছে বা প্রয়োজন ছিল। বর্ষার পানিতে দেখেন বাচ্চা ছেলে গোসল করতেছে, কিছুদিন পর আমিও আসবো, এই পানিটা যখন আরেকটু পরিষ্কার হবে অবশ্যই আমিও আসবো। সেই পানি ভরা যৌবন চলতেছে। সেই সেই চুগাচুবি যেটা কিনা আমরা আগে করতাম, দর্শক আর একটু রয়েছে, এরপরে কিন্তু এই ওয়াকওয়ে যে ব্লক আকারে যে ওয়াকওয়েটা সেটা শেষ হয়ে যাবে,
এরপর আবার শুরু হবে ব্রিজ আকারে ওয়াক হয়ে, ওটার কাজ এখনো চলমান রয়েছে। যদিও আমি ঝড়ের সময় একবার এসেছিলাম, বাট ওইখানে এসে আমি কিন্তু সেরকম কোনো অগ্রগতি পাইনি কাজের। এরপর আমি চেষ্টা করবো ওই অংশে গিয়ে আবারও ভিডিও করে আপনাদেরকে আপডেট দেওয়ার, কারণ ওই অংশের ভিডিওটা আসলে বৃষ্টির কারণে অনেক ঘোলা হয়ে গেছিলো, আমি সেটা আপলোড দেওয়ার মতন ছিল না, তাই আপনাদেরকে দেখাতেও পারিনি। তো দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে ফলের গাছ, অনেক সুন্দর সুন্দর ফল। বর্তমানে নদীর পানি অনেক পরিষ্কার, সে কারণে চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন, এবং যদি এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসেন এখানে গোসলও করতে পারবেন। তো বিএডব্লিউটিএ করতে গিয়ে এখানে যে সেইটা দেওয়া হয়েছে মোটামুটি ভালোই, এখানে নেমে স্বাচ্ছন্দ্যে যারা সাঁতার না পারে তারাও এসেও এখানে গোসল করতে পারবে। তো দেখতে পাচ্ছেন নদীর পারে বাড়িঘর থাকলে যা হয়, অনেক সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো যায়, অনেক সুন্দর হয়েছে আশা করি। তবে হ্যাঁ, বাড়িটা মনে হয় সিমনা পিলার ভিতরে ঢুকে গেছে। তো যদি আমার এলাকায় আশেপাশে হইতো অবশ্যই আমি গাছের কাঁঠাল চুরি করে কেড়ে ফেলতাম, সরি দর্শক। মানে ফল ফলানি দেখলে আসলে লুপ সামলানোটা অনেক মুশকিল হয়ে যায় ভালো মানুষদের ক্ষেত্রেও। আর আমরা তো জানি একটা এক্সট্রা হাদিস বানাইছি, ফল মূল চুরি করে খাইলে ওটা চুরির কাতারে পড়ে না। তো দর্শক, এখানে কিন্তু রং করা বাকি রয়েছে, এবং খুব শীঘ্র এখানে আমরা দেখতে পাবো যে রং করা হচ্ছে, এবং এখানে যে টাইলস বিছানোর কাজটা যে আনকমপ্লিট ছিল সেটাও কিন্তু এখন এখানে শুরু করা হয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছি যে ওইখানে টাইলস বিছানোর কাজটা চলমান রয়েছে। তো আমরা একটু ব্যাক সাইডে ঢুকি, তাহলে আমরা আপনাদেরকে কাজের যে দৃশ্য সেটা দেখাতে পারবো। দর্শক, আমি বলেছিলাম আমি খুবই দুঃখিত যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো সেটাই কিন্তু হচ্ছে। আসলে আমিও জানতাম না যে শেষ অংশে টাইলস বিছানোর যে কাজটা সেটা তারা চলমান রেখেছে, সেটা আমি জানতাম না। বসা স্থানগুলোকে আসলে আমার মনে হয় বসার যে স্থানটা সেখানে যদি একটু ভালো মানের টাইলস বসানো হতো তাহলে কিন্তু বসার জায়গাটা মানে একটু টিস্যু বা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা যেত। তো এখানে দেখতে পাচ্ছি যে বসা স্থানটা সেরকম ভাবে টাইলস বিছানো হচ্ছে না। সিমেন্ট কম বালুই বেশি, সাবাস সত্য কথা বলার জন্য। তো দর্শক, এখানকার যারা বাচ্চা ছেলেরা আছে তারা ওই অবজেকশনটা দিল যে সব বালুই, সিমেন্ট কম দিচ্ছে তারা। দর্শক, চলছে টাইলস বিছানোর কাজ, দেখতে পাচ্ছেন এখানে তারা অনেক কষ্ট করে এখানে কাজ করে যাচ্ছেন। যদিও আজকে ওয়েদারটা ততটা গরম না যতটা আমরা ভেবেছিলাম ভিডিও করার আসার আগে। তো ছোট ভাইটা ডান্স দিলো, ভাই ডান্সটা আবার দিবা, লজ্জা পেয়েছে। তো দর্শক, এইভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমরাও সেটা আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে যাচ্ছি। তো আর একটু বাকি রয়েছে, এরপরে কিন্তু এই টাইলস বিছানোর কাজটা, এই ব্লক আকারে যে ওয়াক হয় সেটার কাজটা শেষ হয়ে যাবে, আর হয়তোবা তখন আর এই টাইলস বিছানোর যে ভিডিও আপডেট সেটা আমরা আপনাদেরকে আর দেবো না, তখন হয়তোবা শুধু রং করা যে অংশটা বাকি থাকবে সেটার আপডেটটা আমরা আপনাদেরকে দেবো। তো ওইখানে সিমেন্ট যে মিক্সচারের কাজ সেটা চলমান রেখেছে, আমরা ওইখানে একটু দেখাই আপনাদেরকে। এখানে সিমেন্ট গুলো মিশানো হচ্ছে, তারা কিন্তু তাদের কাজের গতি খুব বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে তারা কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি মনে শেষ করতে যাচ্ছে। ভাই আজকে কি টাইলস বিছানোর কাজ শেষ করতে পারবো? কালকের দিন লাগবে, তো তারা বললো তারা আটা দেয় আর একদিন লাগবে। তো বুঝতে পারছেন তাদের গতি, কাজের যে গতিটা সেটা কিন্তু আগের তুলনায় মোটামুটি মাশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে। আর এখানে অলরেডি কিন্তু টাইলস গুলো আনা হয়েছে, আমার মনে হয় আজকের মধ্যে এই গ্যাপের যে অংশটা সেটা তারা শেষ করবে, পরবর্তীতে হতে পারে যে সামনে যে অংশটা বাকি রয়েছে সেই অংশের কাজ তারা ধরবে। তো দর্শক, আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আর ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, কারণ মূলত এখনই অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে গাছগুলো যদি দেখাই আমি শেষ পর্যায়ে এসে, গাছগুলো কিন্তু ভালোভাবে আসলে বৃষ্টি পানি পাওয়ার পরপরই কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে। যে পাতাগুলো কিন্তু মরে মরে যাচ্ছিল সেই পাতাগুলো কিন্তু এখন সবুজ হয়ে গেছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য রেগুলারলি সঠিক যে কাজ চলমান রয়েছে সেটার জন্য সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।